রাজারহাট এলাকার ডিরোজিও মেমোরিয়াল কলেজ সংলগ্ন রাস্তার উপর পোস্টার লাগানোর সময় বিজেপি কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর, ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতা মুকুল কৈলাস যাওয়ার আগের দিন রাতে বিজেপি কর্মীদের উপর হামলায় নাম উঠে এসেছে স্থানীয় তৃণমূল নেতা তাপস চ্যাটার্জির অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী। পরিস্থিতি সামাল দিতে নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিধানসভা ভোট আসতে এখনও কয়েক মাস বাকি, কিন্তু তার আগেই ডিসেম্বরের শীতেও উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির আবহাওয়া। গত কয়েকদিন হলো রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ আসছিল। শনিবার রাতে তেমনই রাজনৈতিক উত্তেজনা ছড়ালো রাজারহাট এলাকায়। রবিবার ওই এলাকায় ভারত মাতার পুজোর আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। রবিবার সকালে এই পুজো উপলক্ষে সেখানে আসা কথা রয়েছে বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। তাই নিয়ে এলাকায় পোস্টার দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তাদের উপর হামলা চালানো হয়। রাজারহাটের ডিরোজিও মেমোরিয়াল কলেজের কাছেই দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন বলেই অভিযোগ ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্বে। একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামলাতে হাজির হয় নারায়ণপুর থানার পুলিশ। অবস্থা নিয়ন্ত্রণে থাকলেও এলাকা এখনও থমথমে। টিএমসির পোশাক গুন্ডারা এসে কম করে 20-25 জন বাইক বাহিনী এসে আমাকে মারে, ঠিক আছে, আমার সাথীদেরও মারে। কতজন ছিল আজকে? কোথায় কতজন আপনাদেরকে মারধর করে? 20-25 জন ছিল। তাকে সব বাইক নিয়ে ছিল? সব বাইক বাহিনী, সব গুন্ডা। পুলিশে আমি জানি না, আমার তো মনে ওরা টিএমসির পোশাক গুন্ডা। কি দিয়ে মারলো আপনাদের? কি দিয়ে মারলো? হাতে কি ছিল? লোহার লোহার কি ছিল? হ্যাঁ, মারলে ফেটে গেল। আচ্ছা, ভারত মাতা পুজো, বিজয় সম্মিলন ও বুথ সম্মিলন রাজারহাট চৌমাথা মুখে সত্যজিৎ রায় ভবনে হওয়ার কথা। তার জন্যে আমার কিছু ছেলেরা বেরিয়ে রাজারহাট থেকে চিনার পার্ক পর্যন্ত ফ্ল্যাগ আর ফ্লেস্টুনগুলো লাগাচ্ছিলেন। তখন হঠাৎ আমার কাছে ফোন আসে, দাদা আমাদের মেরে দিল, আমরা বাঁচবো না। আমি বললাম কে বলছিস? বলছে দাদা আমি গাড়ির ড্রাইভার বলছি। বললাম ছেলেগুলো কই? বলছে তাদের সবাইকে ফেলে মারছে, গাড়ি পুরো ভাঙচুর করে দিয়েছে, আপনি শীঘ্রই আসুন। আমি সঙ্গে সঙ্গে ছেলেগুলোকে ফোন করি, কেউ কারো ফোনে পাচ্ছি না। এই ধরনের ঘটনা আমি কোনো কিছু জানি না। আমি শুনেছি যে দিদিজিও কলেজের সামনে আমাদের ছাত্রদের কিছু পতাকা ছিল, সেই পতাকাকে বিক্রি করে কিছু বিষয়টাকে মানে রেখেছেন এবং পতাকা তৈরি করেন। এতে ফলে একটা এ জায়গাতে আর দু নম্বর হচ্ছে যে বিজেপির মধ্যে আভ্যন্তরীণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব। শুনলাম ওনাদের কোনো যুবনেতা হয়েছেন, এখানকার যে মণ্ডল সভাপতি তার সঙ্গে একটা ওনাদের বিরোধ, অন্তর্বিরোধে কেউ কারোকে দেখাবেন এবং এই পজিশন কে কে দখল নেবেন, কে ফ্ল্যাগ লাগাবেন, এদের মধ্যে কম্পিটিশন। আমরা তীব্র বিরোধী, কারো ফ্ল্যাগ ফেস্টুন গণতন্ত্রে ছেড়ে দেওয়া গেলে আমরা চাই না। আমি বলেছি ওদের নেতৃত্বকে যদি কোনো রকম ব্যাপার থাকে আমাদের বলবেন, কোনো আমাদের ছেলেদের নাম থাকবে বলবেন। আমরা আমাদের প্রত্যেকটা ছেলেকে ইনস্ট্রাকশান দিয়েছি কোনো বিশৃঙ্খল ঘটনার সঙ্গে যুক্ত থাকবে না। পশ্চিমবঙ্গ শান্তির জায়গা, রাজারহাটে কখনো রাজনীতির উত্তাপ কখনো এমনভাবে লাগেনি, এটা আমরা এখানে লাগাতে চাই না, মানে চাই না। যদি কোনো রকম মানে বিষয় থাকে আমাদের কাছে মানে 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 বলতে বলেছি, আমি ওদের নেতৃত্বকেও বলেছি, পুলিশকেও বলেছি, ভালো করে আমরা দেখতে, পুলিশের প্রশাসন থেকে দেখছি, আমরা চাই না যে কোনো বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।